রুল ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস কিছু আপনি আপনার কাছে জানতে চাই যে 27 নভেম্বর আমাদের যে প্রোগ্রামটা আমরা অ্যানাউন্সমেন্ট করছি, এই প্রোগ্রামে আসলে আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি, কিংবা এই প্রোগ্রাম থেকে আমরা কি কি শিখতে পাবো, বা এই প্রোগ্রামে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে কিংবা যারা নতুন খামার শুরু করে দিয়েছেন তাদের জয়েন করার গুরুত্বপূর্ণ আপনি যদি ধন্যবাদ সুজি ভাই। আসলে সর্বপ্রথম ভবিষ্যৎ প্ল্যান তো অনেক ধরনের কিছু থাকতে পারে, সেটা এটা আসলে এই মুহূর্তে বলে দেওয়ার কিছু নাই। একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যানে চলে আসা যাবে, সেটা প্রথম কথাটাই হইতেছে আমরা শিখি, আমরা শিখি, মানুষজনকে শিখাই, নিজেরাও শিখি, নিজেরাও এই যে একটা আলোচনা আমরা করতেছি এখান থেকে আমি কিছু শিখিনি তা কিন্তু না। আমরা যদি এই মুহূর্তে মনে করি যে আমাদের এই ধরনের কোন একটা প্রোগ্রাম আজকে যে আয়োজনটা সেটা, এবং তারপরে 27 তারিখে যে প্রোগ্রামটা আছে সেটা, এগুলো থেকে যদি মানে আমরা নিজেরা এবং পাশাপাশি যাদের উদ্দেশ্যে প্রোগ্রামটা করা তারা যদি উপকৃত হয় তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো বা তারাই আমাদের বিরুদ্ধে আমরা সামনে কিভাবে প্রোগ্রামে আরো বড় অংশ করবো। তো এটা নির্ভর করতেছে আসলে ব্যাপক পরিমাণে, আজকে একজন মানুষ যদি কোনো একটা জিনিস প্রজেক্ট মানে প্রোগ্রামে যদি লাইক করতো সেটা যা হতো, আজকে 4 জন বা 5 জন মিলে আমরা এখানে একত্রিত হয়েছি, কথা বললাম, টকশো প্রবণের যে কাজ করলাম এখানে, আমরা আমরা মনে করি যে অনেক বেটার, অনেক ভালো, অনেক অনেক সুন্দর সুন্দর পরবর্তীতে কি করার আছে সেটা আমরা পরে দেখবো, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা শিখবো, আমরা নিজেরাও শিখবো এবং যারা এইগুলির সঙ্গে সম্পৃক্ত থাকবে বা আমাদেরকে দেখবেন বা আমাদেরকে ফলো করবেন তারা অবশ্যই শিখবে। এবং তাদের সঙ্গে আমরা আরেকটা জিনিস বলে দিই, তাদের সঙ্গে যদি আমরা কমিউনিকেট করতে পারি তাহলে আমরা মনে করি যে আমরা নিজেরা আরো অনেক বেশি শিখি। এই ব্যাপারে আমি 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 কিছু অ্যাড করতে চাই। আপনারা খেয়াল করেছেন যে এই টক শোটা থেকে আমরা অনেক কিছুই ডিসকাস করেছি, এই ধরনের যদি আরো অনেকে আসতো, এই টক শোটা যদি অনেক 5 জনের না হয়ে 10 জন বা 15 জনের হতো তাহলে কি আমরা আরো বেশি জানতাম না? অবশ্যই। এখন 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 বিষয়টা হয়ে গেছে কি, ট্রেনিং সবার মাথার ভিতরে ঢুকে গেছে যে ট্রেনিং, কিন্তু আসলে ট্রেনিং জিনিসটা কি, ট্রেনিং আসলে কি জিনিস তাই আমরা বুঝলাম না। আপনার কি মনে হয় না এই ট্রেনিং এর থেকে এই টক শো গুলা আরো বেশি ইম্পর্টেন্ট? একটা সেমিনারে যত ভদ্রলোক যত জ্ঞানীগুণীরা আসবেন, ডিসকাস করবেন, যে প্রশ্নের উত্তর গুলা তারা দিবেন সেখান থেকে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, যে যে কোনো ধরনের প্রশ্নের যে উত্তর গুলা বের হয়ে আসবে সেই জিনিসগুলা যখন আমরা লাইভ সম্প্রচার করবো, কিংবা সেই জিনিসগুলা যখন আমরা একটা ওপেন মিটিং এ সেমিনার আকারে আয়োজন করব, এই যে কৃষকেরা বা খামারিরা যে ধরনের কোশ্চেন গুলো করতেছেন সেটা থেকে একটা সরাসরি অ্যান্সার পাচ্ছেন, সেগুলা আরো বেশি নলেজ গ্যাদার করে, একটা ট্রেনিং কি তার থেকে বেশি কিছু দিতে পারে কি? এইখানে আমি আপনার সঙ্গে কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে একমত না। সেটা হচ্ছে ট্রেনিং কেউ যদি করতে চায় বা করায় কেউ যদি, ট্রেনিং এর একটা কারিকুলাম থাকে যে এই এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখাবো। ট্রেনিং এর কারিকুলামটা আগেই অনেক সময় দিয়ে দেওয়া হয় যে এই এই টপিকস, এই এই সাবজেক্ট, এইটা তার এই জিনিসগুলো তাকে শেখানো হয়। এটা একটা ইনস্টিটিউশনাল ব্যাপার, এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার, প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়, এটা কারো প্রয়োজন হতে পারে, কারো প্রয়োজন না হতে পারে, ঠিক আছে। কিন্তু যত বড় খামারি হোক, যত বড় এক্সপার্ট হোক, তার কর্মশালার প্রয়োজন আছে, নিজের স্কিল ডেভেলপ করার জন্য হলেও প্রয়োজন আছে। এবং আমি মনে করি অনেকে যদি মনে করে যে এই ধরনের কোনো কিছু তারা তারা পরবর্তীতে গিয়ে খামারিদেরকে ট্রেনিং করাবে বা এমন কিছু করাবে, কিন্তু নিজের স্কিল ডেভেলপ করার জন্য কর্মশালার কোন বিকল্প নাই। এ ব্যাপারে সুজন ভাইয়ের মতামত কি? একমত যে কর্মশালা খুবই ইম্পর্টেন্ট, শুধু ট্রেনিং দিয়ে যদি কাজ হতো তাহলে এতদিনে সবাই বাংলাদেশে সফল হয়ে যেত, কারণ বাংলাদেশে এরপর তো ট্রেনিং করানোর লোক এবং ট্রেনিং করার মতো লোকের কোনোদিন কোনো অভাব নেই। এই করোনা সিচুয়েশনের মধ্যে লোকজন যেভাবে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো এক একটা ছোটো ছোটো প্রজেক্টে গেছে ট্রেনিং নেওয়ার জন্য, 7 জন 8 জন করে হলো, তো বোঝা যায় তাতে যে ট্রেনিং নেওয়ার কিন্তু কোনো কমতি নাই, বা সেই তুলনায়
সফলতার গল্প কিন্তু আমরা কিছুই শুনি না হাতে কোনো দুই একজন আমি হাতে কথা দেখা যাচ্ছে ট্রেনিং নেওয়া রেশিওটা আর সফল রেশিওটা সমান আমি মনে হচ্ছে 110 হচ্ছে এরকম 100 এর তাও আছে 99% অসফল ট্রেনিং নাও পাবো তাহলে আমরা ট্রেনিং এ শিখতেছি কি আমার প্রশ্ন হচ্ছে আমরা শিখছি কি যেখানে আমরা 99% অসফল তো আমাদের সফল হওয়ার জন্য কি দরকার শুধু কি ট্রেনিং না আমাদের দরকার হচ্ছে বিভিন্ন প্রশ্নের প্র্যাকটিক্যাল অ্যানসার প্র্যাকটিক্যাল একটা সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান দরকার যেটা ট্রেনিং এ সম্ভব না এই জন্য আমাদের এরকম সভা সেমিনার ওয়ার্কশপ রেগুলার করা উচিত কারণ আপনি যখন একজনের সাথে আপনার প্রবলেম শেয়ার করবেন আপনি হয়তো আপনার সমাধানের সাথে আরো তিনটা সমাধান আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি জানতেনই না যে আপনার এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আছে তো এই দিক থেকে দেখতে গেলে সভা সেমিনারের উপরে গুরুত্ব এবং সেগুলোতে সবার উপস্থিত হওয়া এবং একসাথে হওয়াটা বাঞ্ছনীয় আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করে দিই সেটা হচ্ছে যে আমরা এইটা একটা পিওর সায়েন্সের অনেক বিষয় আছে ডে বাই ডে এগুলি সেখান থেকে কতটুকু আমরা কতটুকু আমরা এখান থেকে এটা বাদ দিব কোনটাকে গ্রহণ করবো কোনটা আমাদের জন্য এখন যৌগ উপযোগী এগুলোর জন্য এই যে এগুলোর জন্যই লাগবে এবং এটা এটা মাছের রোগ ব্যাধি আমাদের সাথে আলোচনা মাছের রোগ ব্যাধি এটা মানুষের যেকোনো প্রাণীর প্রত্যেকটা জিনিসেরই রোগ ব্যাধি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময়ের জন্য ফিট যার ইমিউন সিস্টেম ভালো কাজ করবে তার রোগ ব্যাধি হবে কম তারপরে যে মানে হবে না এই কথা বলা কোনো অবস্থা না তো ইমিউন সিস্টেম ডেভেলপ করা একটা স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া এটা হলো মনে করা যায় যে রোগ ব্যাধির ক্ষেত্রে প্রিভেন্টিভ একটা কাজ করে যেমন আমরা ট্যাঙ্কে যেই এতক্ষণ ধরে যতগুলো আলোচনা হইলো সেই আলোচনাগুলোর মধ্যে একটা আমরা সবসময় যেটা করছি পানির প্রিপারেশন ঠিক রাখতে হবে আমাদের যে মোনা ভালো করে সেন্টেন্স করে নিয়ে আসতে হবে তারপরে আমাদেরকে তাদের খাবারগুলো স্বাস্থ্য সম্মত খাবার দিতে হবে যেখানে প্রোটিনের পার্সেন্ট ইউজ করতে হবে আদার্স যেগুলো ওই ইকোসিস্টেমের মধ্যে আকার আকার বসবাস করতেছে টোটাল সায়েন্স থাকে তাহলে কোনো এখানে তিনি বললেন ওই ইকোসিস্টেমের মধ্যে ভাইরাসের মধ্যে আমরা ব্যাকটেরিয়া কাজ করতেছি ব্যাকটেরিয়াগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে একটা যদি কোনো কারণে কোথাও একটা ফল হয় তাহলে পাশাপাশি ওই জায়গাতে তার দরকার নেই সে গ্রো করে ফেলছে সে যখন গ্রো করে ফেলছে একেবারে সিম্পল উদাহরণ মানুষের যখন একটা মানুষ মারা যায় আমাদের বডির মধ্যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে আমি মরে যাওয়ার সাথে সাথে সে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিগুলো আছে যেগুলো পজিটিভ ব্যাকটেরিয়া তারা তো অক্সিজেন নিবে সেগুলো কোনোভাবে আমার শরীরে অক্সিজেন পাচ্ছে না তার আমার কোনো কোষের মধ্যে অক্সিজেন যাচ্ছে না তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল মরে গেল বা কি হয়ে গেল সেটা পরে কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো একটু চাঙ্গা হলো তারা একটু সঙ্গে সঙ্গে আমাকে খাওয়া শুরু করলো আপনার শরীরের মধ্যে যদি ইমিউন সিস্টেম থেকে আপনি চাঙ্গা করে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় যে এই রোগ ব্যাধি নিয়ে যত 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 প্রবলেম আছে এগুলো থেকে আমরা 50% বেরিয়ে আসতে পারবো এখান থেকে আমি একটু ভাই আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দেখেন এখানে আমরা রোগ ব্যাধি আসলে আমরাই তৈরি করছি আপনার কথা কিন্তু এটাই বুঝলাম যে আমরাই তৈরি করছি কারণ আমাদের ট্যাঙ্ক সম্বন্ধে আমরা হয়তো জেনে না বুঝে কিংবা না জেনে এই সবগুলো ফ্যাক্টরি কাজ করতে হবে
এইগুলোর পরেও আসলে আমরা যে ব্যাকটেরিয়াগুলোকে কালচার করতেছি এইগুলোর যদি এই যে তারপরে যে সায়েন্সটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে কোরাম সেন্সিং, কোরাম সেন্সিং এর আরেকটা সেক্টর আছে সেটা হলো কোরাম কোয়েন্সিং। যদি আমরা কোরাম কোয়েন্সিং করতে পারি তাহলে রোগবেধির এই ফ্যাক্টরটাতে আমাদের আসলে একটা ভালো কাজ করার আছে, বড় ধরনের কাজ করার আছে। এর মধ্যে এই যে আমি মাঝে মধ্যে এটা বলি যে আমরা একটা কম্বাইন মাইক্রোবায়াল সিস্টেম করবো, এর মধ্যে এলভি নিয়ে কিন্তু আমরা সবাই কথা বলতেছিলাম যে এলভি রাখা, এই এলভিটা এই একটা ব্যাকটেরিয়া থেকে আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা লেয়ার সিস্টেম, ঠিক আছে? যখন আপনার এই একটা ব্যাকটেরিয়ার মধ্যে এক প্রজাতির সঙ্গে আরেক প্রজাতির লেয়ার করে না, এটা সিগন্যালিং, সিগন্যালিং লেয়ার লেয়ার করা, ঠিক আছে? এই জন্য আমি সিরিয়াল ধরে হিসাব করি, ঠিক আছে? সিগন্যালিং লেয়ারিংটা করছি। আসলে তো কলোনির মধ্যে সবাই আছে, বুঝতে পারছেন? কলোনির মধ্যে সে এলভিও আছে, আপনার ওই ব্যাকটেরিয়াগুলো আছে, খারাপ ব্যাকটেরিয়াগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে। যখনই লেয়ারিং হচ্ছে তখন ওরা ওই পুরা শেয়ারিংটা করে, ঠিক আছে? তখন আসলে এখানে তো বেসিক্যালি ভালো ব্যাকটেরিয়াগুলো বেশি আছে, আমরা তো এটা জানি, প্র্যাকটিক্যালি করতেছি তো, তাই এই জন্য ওইটা প্রাধান্যটা বেশি থাকে, প্যাথোজেনটা কম হয় ওই সময়, ঠিক আছে? এই জন্য এক অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের আসলে কোনো প্রকার সাথ দেওয়ার অপশনই নেই। প্রথম অপশন, প্রথম অপশন হলে এয়ারহাউস, কিন্তু স্পষ্ট বলছে আপনি ডে ওয়ান জিরো, তাহলে জিরো আওয়ার থেকে শুরু করবেন, আপনার এই আওয়ারটা যতদিন চলবে এখানে অ্যাডিশনে গ্যাপ নেই, তাহলে অ্যানারোবিক জোন তৈরি করবো না এখানে, এমনও বলা হচ্ছে অ্যানারোবিক জোনই তৈরি করা হবে। তার মানে আপনি প্রথমে আমরা যে আলোচনা করেছিলাম এখানে এই টেবিলে, যে আমরা স্যানিটাইজেশন নিয়ে যে কথা বললাম, প্রিপারেশন শুরু, ওয়াটার প্রিপারেশন শুরু, ওই সময় যদি আমরা একটু একদম স্ট্রং তার মানে কনসেন্ট্রেশন দিই, তারপরে দ্বিতীয় স্টেপ ফার্স্ট 15 ডেজ থেকে 20 ডেজ, এটাকে আমরা বলতে পারি যে আমাদের এই যে শিশুকালে যেরকম 6 মাস মায়ের দুধ খেয়ে শিশু বড় হয় যাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আমাদের এই বায়োফ্লকের জন্য ফার্স্ট 20 ডেজ হলো ওই শিশুকাল। এই শিশুকালটাকে আমাদের 20 ডেজের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হয় একটা জিনিস, আমরা সবসময় এবং সবার কাছে এটা করছি, 20 ডিগ্রিজ লাগে না, 7 দিনের মধ্যে শিক্ষা করে শেষ, সর্বোচ্চ 7 দিন শেষ। শিব মাসে আমার মনে প্রবলেম হচ্ছে যে শিব মাস খুব সেন্সিটিভ, এদের কোনো আশ নাই, পুরো শরীরটা হচ্ছে মিউকাস দিয়ে ঢাকা, তো ওদের প্রোটেকশন স্কিনের উপরে একমাত্র মিউকাস। তো যখন একটা শিং মাছ মশা লাইনের উপরে চলে আসে শিং মাছের কোনাগুলো, তখন ওদের সাইডের যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো শক্ত হয়ে যায়। তো যখন আপনি অনেক গাদাগাদি করে অনেক শিং মাছ একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসেন, ধরেন 500 পোনায় এক ব্যাগে নিয়ে আসলেন, ছোট্ট একটা অক্সিজেন ব্যাগ, তো তখন ঝাঁকিতে এবং স্ট্রেসে ওরা একজন একজনের সাথে বাড়ি খায়, অনিচ্ছাকৃত ব্যাপার সারা গায়ে কাঁটার খোঁচা, মাথায় কাঁটার খোঁচা খেয়ে আসে। তো এরপরে আপনি যখন আনলেন আপনার কাছে ট্যাঙ্কে স্যানিটাইজেশন করতে বসলেন, কি করলেন, পলিশিয়া কার্বনেটের মধ্যে চুবাইলেন ওর মিউকাস মেমব্রেন পুরো খেয়ে দিল পলিশিয়া কার্বনেট, এরপরে কি করলেন ওর ওরে আপনি লবণের পাত্রে চুবাইলেন, তখন কি হলো ওই যে কাটা যে ঘাগুলো ছিল সবগুলোর ভিতরে লবণ গেল, ওর ঘা কিন্তু জ্বলে গেছে ধরে নেন। তো এইরকম অবস্থায় জামা পড়া অবস্থায় একটা শিমাসকে যখন আপনি ব্যাকটেরিয়া রিচ একটা কালচার মাধ্যমের মধ্যে দিচ্ছেন, যেটা কিনা আপনার ট্যাঙ্ক বারফর বলা, তো তখন রোগ যে আসবে এটাই স্বাভাবিক, না আসলেই বুঝতে হবে যে আপনি শিব মাছের মধ্যে সুপার হিউম্যান কিছু আছে, যেখানে রোগ আসে। তো ডেফিনেটলি শিব মাছ খুবই রিস্কি মাছ, দুইটা তিনটা রিজনের কারণে খুবই রিস্কি। একটা হচ্ছে শিব মাছ আপনাকে সময় দেবে না, অন্য মাছ রোগ আসার পরে একটা থেকে দুইটা, দুটা থেকে চারটা হইতে যে সময় লাগে, শিব মাছ রোগ আসবে মারা যাবে নিচে পড়বে ভাসবে না, অন্য শিব মাছ এসে ওই রোগ আক্রান্ত শিব মাছকে খাবে, খাওয়ার ফলে অন্যদের মধ্যে একসাথে রোগটা ছড়ায় যাবে। এই জন্য শিব মাছ আপনি কখনো ট্রিটমেন্টের টাইম দেবে না। আপনি যদি মনে করেন যে উপরে একটা শিব মাছ দেখছি রোগাক্রান্ত,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিচে দশটা পরে আছে রোগাক্রান্ত, আপনি দেখবেন না আপনাদের জীবন। তো ডেফিনেটলি এই জন্য শিব মাসের যেটা আমরা আলোচনা করছি এর আগে, যে শিব মাসের কোন আইনে আগে হসপিটাল ব্যাংকে রেখে প্রপার ট্রিটমেন্ট দিয়ে তারপরে সেটাকে বারফাকে ট্যাঙ্কে না দিয়ে ওয়াটার ইনভার্সন আস্তে আস্তে ক্লিন ওয়াটার থেকে আস্তে 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 ফ্লক বাড়ানোর দিকে আমাদের আস্তে আস্তে যাওয়া উচিত। উপরের দিকে ভাসতেছে, টাচ করার সঙ্গে সঙ্গে লুকানোর চেষ্টা করতেছে, এটা একটা কমন প্রবলেম, শুরুর প্রবলেম। তো খেয়াল রাখবেন যে ফ্যাকাশে যখন শরীরে হলো সেটা যে কোনো কারণে তার শরীরের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন আসছে। ছত্রাক একটা হচ্ছে ব্যাকটেরিয়া এদের পরজীবী দুইটাই পরজীবী এবং দুইটাই অন্যভাবে যখন একটা ফাঙ্গাল ইনফেকশন হলো এটা স্টেপ ওয়ান প্রথম স্টেপ। ওই জায়গাটাতে গিয়ে ব্যাকটেরিয়া বাধা বাসা বাঁধে, তারপর ওই জায়গাটা ক্ষত হয়ে যায়, ওই জায়গাটাতে পরক্ষণে ভাইরাল ইনফেকশন হতে পারে। একটা সুস্থ শিং মাছের কোথাও শরীরের মধ্যে জায়গা নাই, ভাইরাল ইনফেকশন হয়। কারণ এই করোনা দিয়েও যদি বুঝিয়ে দিই, আমার হাতে করোনা আছে, করোনা ভাইরাস আছে, আমি যদি মুখে না দিই, হাত দিয়ে সামান্য যদি স্যানিটাইজ করে দিই, আমার শরীরের মধ্যে করোনা যাওয়ার চান্স নেই, যাবে না। কিন্তু ক্ষত যদি থাকে কোথাও, সেখানে যদি টাচ হয় ভাইরাসের টাচ হয়, তাহলে কিন্তু চলে যাবে এবং সেটাকে আমরা আটকে পাবো, কোনোভাবে আটকে পাবো। তো এখন কোনো কারণে এই ঘটনাটা ঘটে গেল, 24 ঘন্টার মধ্যে এই শিং মাছটা দুর্বল অবস্থা কিন্তু নড়াচড়া না করা অবস্থায় আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবো, আর তিনটা শিং মাছ আছে ওকে ঠোকর মারছে এবং ঠোকর মারা শুরু করার পর তাকে চিনে ফেলে খাওয়া হয়েছে। শুধু কাটা ছাড়া, মানে কাটা ছাড়া কোনো কিছু দেখা পাওয়া যাবে। তো ওই যে শুরু হয়ে গেল টোটাল 3-4-5 দিনের মাথায় সমস্ত মাছগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন ছত্রাক থেকে শুরু করে সবকিছু হয়ে গেল। কি ভাইরাস কি অ্যাটাক করলো এগুলো আসলে আরো আরো জটিল, কিন্তু ঘটনাগুলি যা ঘটতেছে সেটার ফ্লোর থেকে আমরা এটা পাই। তো সর্বপ্রথম কথা হচ্ছে এটা থেকে বাঁচার যেটা উপায় হচ্ছে, সর্বপ্রথম চিন্তা ভাবনা করতেছে যখন আমরা দূর থেকে নিয়ে আসবো একটা ট্যাঙ্কের মধ্যে হসপিটাল ব্যাংক দেবো, ট্রিটমেন্টটা কী দিব, ট্রিটমেন্টটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে দিব। ব্যাকটেরিয়াল ইনফেকশনের সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন বা এইডের ট্রিটমেন্টটা কাছাকাছি, ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে যদি বলি তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা সচরাচর এই বায়োফ্লকে বলেন বা পুকুরে বলেন মাছের জন্য আমরা সচরাচর যেটা বলি অক্সিটেট্রাসাইক্লিন বা যেটাকে বলে হচ্ছে আপনার যেটা আমরা রেনামাইসিন হিসেবে জানি, এই ট্রিটমেন্টটা সচরাচর সব মৎস্য অফিসাররা মৎস্য অফিস থেকে আলোচনা করে দেয়। আপনারা এটা যদি একটা মানে নির্দিষ্ট মাত্রায় দেয় রোগ বুঝে মাত্রা, আমি এই মুহূর্তে বলে দিতে পারবো না এই মাত্রা আমি দিতে হবে, সেটা কতটুকু ওই জায়গায় ইফেক্ট এরপরে ট্রিটমেন্ট করলে আমি মনে করি যে সমস্যাটা হবে। তারপরে ওই যে সুজন ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন সেটা হচ্ছে স্যানিটাইজ করবেন কিভাবে, উনি মাইক্রোনিলের কথা সম্ভবত বলছিলেন। প্রথমবারে যদি টিকাইতে পারেন, একবার যদি আপনি 20 দিন পর্যন্ত টিকাইতে পারেন, পরে যখন আসবে তখন এই 20 দিন তো আপনি হসপিটালে থেকে রাখতে পারবেন। 20 দিনের কথা বলিনি, 7 দিন না 4 দিনের মধ্যে যদি আপনি একটা ট্রিটমেন্ট দিয়ে দেন, কোনো ধরনের কোনো সুযোগ মানে সম্ভাবনা কম থাকে না, অনেক কোনো ধরনের কোনো রিস্ক না নিয়ে আপনি সরাসরি প্রথমে নিয়ে আসা করে তাকে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দিলেন, এই অ্যান্টিবায়োটিকের ডোজ দিলেন, অ্যান্টিবায়োটিকের ডোজের সাথে সাথে
যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, যে ফাঙ্গাসের বিরুদ্ধে, যে প্যাথোজেনের বিরুদ্ধে শিংমাস অ্যাটাকের লোকে গিয়ে জিতে আসলো, শিংমাসের অ্যান্টিবডিকে সেটা থেকে গেল এবং পরবর্তী সব পর্যায়ে পর্যন্ত, তার লাইফ টাইমের সব পর্যায়ে পর্যন্ত সে এইরকম মহামারী আসলে করবে না। হবে দু একজন যারা দুর্বল এই অ্যাজ লাইক করোনার মতন অনেকের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, যারা কোনো কারণে এই অ্যান্টিবডি ফেল করবে তাদের অ্যান্টিবডি খুব মানে এখানে পৃথিবীতে কোথাও কোনোখানে দুর্বলের কোনো স্থান নেই, ফাইট করে যেতে হবে, ফাইট করে যাওয়ার পরে যে সবল সেই দিকে যাবে দুর্বল চলে যাবে। এখন যদি ফ্লপ থাকা অবস্থায় আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন এবং ফ্লপ মারা যায় সেক্ষেত্রে কি করবেন? কাকে বাঁচাবো বলেন, মাকে বাঁচাবো না বাচ্চাকে বাঁচাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তখন একটা সিদ্ধান্ত নিতে হয়। তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, তবে ম্যাক্সিমাম সময়ের জন্য মানুষ যেটা করে সেটা হচ্ছে মাকে বাঁচানো, এটা পজিটিভ থিঙ্কিং। কেউ যদি বলে আমার মানে মাকে বাঁচানোর দরকার নেই বাচ্চাকে বাঁচাও, এটা 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 নেগেটিভ কথা, ঠিক আছে? তো আমি বলবো যে বায়োফ্লক করতে গেলে মাছ বাঁচাবো না ফ্রগ বাঁচাবো, আমি মাছ মাকে বাঁচাবো, যেটাই মেইন তাকে বাঁচাবো। আমি তারপরে কি করবো সেটা হোক, পরবর্তীতে আবার ইস্যু হবে বাচ্চা হবে মাকে বাঁচানোর পরে যদি কোন কারণে বাচ্চা আবার ইস্যু হয় না হলে বাচ্চা অ্যাডাপ্ট করে নিয়ে আসবে, সমস্যা নেই, কিন্তু মাকে বাঁচাতে হবে। আর মাকে বাঁচাতে গিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক ইউজ করবে, অ্যান্টিবায়োটিকের সিদ্ধান্ত নিলাম অফ্রক যায় যায়। এখন অনেকে একটা সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নেয় যে তাহলে এত এত রোগ হয়েছে পানিগুলো সব ড্রেনেজ করে, আচ্ছা ড্রেনেজ করে দিলাম ধরে নিলাম দিলাম, এটা কি কারণে দিব, চিন্তাভাবনাটা কি, চিন্তাভাবনাটা হচ্ছে এই পানিটার মধ্যে দূষিত হয়ে গেছে, এই পানিটার মধ্যে জীবাণু প্যাথোজেনে ভর্তি হয়ে গেছে, আমি এটাকে ড্রেনেজ করে দিয়ে ফ্রেশ পানি নিয়ে যাবো, জীবাণু চেঞ্জ হয়ে গেল, মুখ শেষ হয়ে গেল, মাছের শরীরের মধ্যে ঢুকে আছে, ইন্টারনাল অর্গানের মধ্যে ঢুকে আছে, যতই পানি চেঞ্জ করেন না কেন থেকে যাচ্ছে, আবার ওই পানিটাকে জীবাণু থেকে যাচ্ছে, ওই পানি অবস্থা হচ্ছে, ওই ওই পানিটাকে আবার জীবাণু যুক্ত করে দেবে, অবশ্যই জীবাণু মুক্ত হবে, জীবাণু যুক্ত করে দেবে। এখন আসেন যে আমি যে পানিটা না ফেলে দিই তাহলে কি হবে, যে ব্যাকটেরিয়া গুলো এখানে আছে প্যাথোজেন বিরোধী গুলো আছে, এই প্যাথোজেনের সঙ্গেও ভালো বিক্রিয়াও আছে, ভালো গুলো আছে, আমার ভালো গুলো অনেক বেশি আছে, খারাপ দুইটা খারাপ হলে কিন্তু সব জায়গায় নষ্ট করে দেওয়ার জন্য না, একটা ফ্যামিলিতে একজন যদি কোনো কারণে মাদকাসক্ত হয় বাকিগুলোকে কাউকে সাথে থাকতে দিবেন না, বিষয়টা এরকম। তো কথা হইতেছে যে এই জায়গাটাতে গিয়ে আমি ট্রিটমেন্টটা চালাবো, আমার কথা হইতেছে দুই চারজন যদি ভালো চলে যায় মরে যায় যাক, কিন্তু এই প্রবলেমটা থেকে আমি বের হয়ে আসবো, ঠিক আছে? এই প্রবলেম আমার তো ভালো ব্যক্তিদের অভাব নেই, তো পরবর্তীতে আমি নিয়ে আসতে পারবো, বা আমরা অন্য কোথাও কোনো ভাবে ব্যক্তিকে কালচার করে রাখতে পারবো। আমি আপনাকে একটু জানিয়ে বলি না, আমি আমার থেকে আমার কাছে এই কারণে যে আসলে আমরা ডিজিজ নিয়ে অনেক ধরনের কথা বললাম, আর যদি এই ভাবে যদি পর্যায়ক্রমে যদি এক একটা কাছে বা একটা মাসে যদি কথা বলি এই ডিজিজ নিয়ে, তাহলে কিন্তু আমি ডিজিজ নিয়ে যে জিনিসটা ঘটাও শেষ হবে না, আমাদের সেই সেমিনারে এই ডিজিজ নিয়ে প্রত্যেকটা মাস ভেদে ভেদে আমরা ডিজিজ নিয়ে আরো বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো, সেখানে শুধু আমরাই না আমাদের আরো অনেক অনেক আরো ভাষা থাকবেন, আমরা আশা করব আপনারা সবাই সাথে আমাদের সঙ্গে জয়েন করবেন। ধন্যবাদ ভাই, আমাদের আমি আপনার কাছে এখানে আমাদের নেক্সট যে টপিকটা আছে সেই টপিকে যাওয়াটা আমার কাছে বাঞ্ছনীয়। ভাই দর্শকদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য দিতে চাই, ভাই আপনাদের কার কি প্রবলেম আছে ডিজিজ নিয়ে নোট ডাউন করেন, সেমিনারে আসবেন সরাসরি জিজ্ঞাসা করবেন আমাদের আলোচকদের, ভাই আমার মাছের এই প্রবলেম, আমি এই পরিমাণ মাছ ছাড়ছি, এই সমস্যা হয়েছে, আপনাদের জন্যই কিন্তু আমরা আসবো, আপনারাই যদি কোয়েশ্চেন না করেন আমরা অ্যান্সার দেবো কেন। আমি আমি আজকে এই সারা সর্ব করে যে আলোচনা হলো, যে আলোচনা থেকে আমরা মূলত আমি যেটুকু বুঝতে পেরেছি যে আমরা বায়োক্রোথ সিস্টেমে মাছ চাষ কালচার না করে যদি ব্যাকটেরিয়াতে চাষটা করি তাহলে আমরা সফল হতে পারবো,
রোল ভাই কি বলেন এই বিষয়ে? ব্যাকটেরিয়ার কালচার কি আমরা করছি না? সেটা তো বলতেছি আমি কি ব্যাকটেরিয়া আছে কি আমরা ব্যাকটেরিয়া নিয়ে নিতে পারবো ভাই? ব্যাকটেরিয়াটা কাজটা আমি সঠিকভাবে করতে পারি। হ্যাঁ, এই কথাটা আমরা আছে ঠিক আছে, মাছ মরা একদম ঠিক আছে। আমি আপনাদের আপনাকে এই বিষয়ে নিবশিতা করে সেটা অ্যানসার দিতেছি, কিন্তু আমাদের বাণিজ্যিক চিন্তা ভাবনা ব্যাকটেরিয়া বৃদ্ধি করা নয়, মাছ থেকে বৃদ্ধি করা, মাছ সেটা আপনাকে ওইটুকু জায়গা, যে জায়গাটাতে আমরা ট্যাঙ্কটা তৈরি করছি সেটা চেক করে করেছি 10,000 মিটার থেকে 2,00,000 মিটার পর্যন্ত বা তারও নিচে থেকে শুরু করে 2,000-5,000-10,000 মিটার পর্যন্ত এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা হওয়ার পরে একটা জলাশয়, মুক্ত জলাশয়ের বয়স হাজার হাজার বছর, শত শত বছর, না হলেও 2,000-5,000 বছর, কিন্তু আমরা 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে একটা মুক্ত জলাশয়কে একটা ইকোসিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, এবং সেখানে কোনো মাটিও নেই, মাটিও নেই, ইকোসিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, এই ইকোসিস্টেমটাকে আমরা বিল্ড আপ করবো, এটা সহজ বিষয় না। এটার জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখানে যদি একটাকে বাড়াই আরেকটা কমে যাবে, আরেকটাকে বাড়াই, এই ইকোসিস্টেম তো তৈরি করতে সৃষ্টি করতে প্রকৃতি করছে, এই প্রকৃতির এই জায়গাটাতে আমরা একটা পরিবেশ তৈরি করছি, করতে পারি আমরা। আজকে আগে আমরা একটা সময় বন জঙ্গলে বসবাস করতাম, এখন আমরা বিল্ডিংয়ের মধ্যে বসবাস করি, কিন্তু এই ইকোসিস্টেমটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিবেশ, নির্দিষ্ট নলেজ আমাদেরকে রাখতে হবে। এটার বাইরে আমরা যাই করার চেষ্টা করি না কেন, সহজ নয় বিষয়টা, আবার খুব কঠিনও নয়, কারণ ইকোসিস্টেম দাঁড়ায় যায়।